স্যার হেঁটে ঠিক করেন। এই তুই মেশিন নামাতে কি বুঝলি না, যদি পারিস তুই কর। খোকা তোমার সাথে খাতি চাইছিল, অনেকক্ষণ জেগেও ছিল। নতুন কাজ, কতদিন যাক, তারপর বাপ্পাটা প্রত্যেকদিন একসাথে খাবো। আজকেও অনেকক্ষণ পানির জন্য দাঁড়াইছিলাম। কতদিন যাক, মিলি নতুন কাজ নেব। কেমন লাগছে তোমার? সত্যি তুমি ভাগ্যবান যে তুমি বেঁচে আছো। খোকারে আনোনি? শাশুড়ির কাছে রেখে আইছি। লোকজন কোথায়? কেউ নেই। ডাক্তার সাহেব আসবে না? ডাক্তার সাহেব তো দেরি করেই আসেন, আর যত ঝামেলা সব আমাদের, দেখছেন না রুগীটার অবস্থা? অ্যাক্সিডেন্ট তো মারাত্মক কিছু না, ডাক্তার সাহেব যদি সময় মতো আসতেন তাহলে বেচারার পা দুটো হয়তো অকালে হারাতে হতো না। হ্যাঁ শোনো, এখন থেকে ক্রাশের সাহায্যে হাঁটাচলা করতে পারবে, ঠিক আছে? তুমি এখনো বসে রয়েছো, কোকরা নিয়ে হাতে যাবা না?
কি সমস্যা? তুই বাড়ি যা। সাহেব যদি সময় মতো আসতেন তাহলে বেচারার পা দুগ্রহিত অকালে হারাতেন।